নমস্কার আজকে আমি মানিকলাল জানা সেক্রেটারি ডিএলএসএ নর্থ চব্বিশ পরগনা একটা লাইভ ডেমনস্ট্রেশন অফ ইএসসিআর নিয়ে একটু আলোচনা করার জন্য আছি থ্যাংকস টু আমাদের অ্যাকাডেমি জুডিশিয়াল একাডেমি শুরু করি এই ইএসিআর বলতে কি ইএসিআর হচ্ছে সুপ্রিম কোর্ট রিপোর্ট এবং ই ফরম্যাটে মিনস ইলেকট্রনিক ফরম্যাটে আমাদের ইকোট প্রোজেক্ট দু হাজার থেকে যখন চালু হয় ইকোট প্রজেক্টের কিন্তু একটা ব্রড মোটো ছিল যে এঞ্জিয়রিং সাম সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেস সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেস তো সিটিজেন সেন্ট্রিক সার্ভিস বলতে কি বোঝায় সেটা হচ্ছে আমরা যাতে যেটা পাবলিক অফিস হিসেবে কোর্ট যে সমস্ত কাজকর্ম করে তার সাধারণ জনসাধারণের জন্য যে রিলিফ থাকে অর্ডার হয় সেগুলো যাতে ওনারা ঠিকঠাক ফ্রি অফ কস্ট ঠিকঠাক পেতে পারেন এবং বুঝতে পারেন সেই জন্য এই অনেক সিটিজেন সেন্ট্রিক সার্ভিসের মধ্যে এটাও একটা সিটিজেন সেন্ট্রিক সার্ভিসের মধ্যে আসতে পারে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা যেটা ফিজিক্যাল ফরম্যাটে যখন সুপ্রিম কোর্ট রিপোর্টস দেখতাম তখন এগুলো বিভিন্ন ভলিউমে তৈরি হতো সবার কাছে ঠিকঠাক পৌঁছনো এবং সবাই সেটাকে দেখা বুঝতে পারা এটাতে একটু অসুবিধে হতো বা পৌঁছনো এইসব অর্ডার বা জাজমেন্টগুলোর ক্ষেত্রে ক্ষেত্রে এখন ইলেকট্রনিক ফর্মেটে এসে যাওয়ার পর এটা ফ্রি অফ কস্টে সবাই যে কোনো জায়গা থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে দেখতে পারবে এবং এবং নিজের যে অর্ডার জাজমেন্ট বা সেটা যদি কোথাও সাইট করার দরকার থাকে ইউটিলাইজ করার দরকার থাকে সেটা ব্যবহার করতে পারে এবং এটা একটা অথেন সোর্স অফ ল তার অথেন্টিসিটি দেয় এবং এগুলো সাইড করা যেতে পারে যে কোনো কোর্ট অফ লতে বা যে কোনো অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম সেখানে অ্যাজ এ প্রেসিডেন্ট এবং এটা যে কেউ যে কোনো কমন কমন পিপল সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড এন্টায়ার ওয়ার্ল্ডে যে কেউ এটাকে ইউজ করতে পারেন দেখতে পারেন অ্যাডভোকেটসরা তাদের জন্য হেল্পফুল হতে পারে ল স্টুডেন্টস রিসার্চার্স জুডিশিয়াল অফিসার্স এবং সবাই সবাই এটাকে ইউটিলাইজ করতে পারেন এবং অ্যাট ফ্রি অফ কস্ট আমরা জানতাম কিছুদিন আগে পর্যন্ত বা এখনও এখনও পর্যন্ত কিন্তু আমাদের যে কোনো যে ল রিপোর্টস যেগুলো আছে যেগুলো অথেন্টিক সোর্স অফ ল রিপোর্টস আছে যেগুলো আমরা অ্যাজ এ সাইটেশান সাইটেশান ইউজ করি বিভিন্ন কোর্টে বা বিভিন্ন ফোরামে সেখানে আমরা দেখতে পাই কি সেগুলো সবই পেমেন্ট বেসিস সফটওয়্যার এবং ফিজিক্যাল যে রিপোর্টসগুলো সেগুলো পেমেন্টে বা বেশ টাকা খরচ করে কিনতে হয় তবে ওগুলো পড়া যায় ডিজিটাল ফর্মেটেও এক্স্যাক্টলি তাই ছিল বাট এটা এখন আসতে শুরু করলো যে ইএসিআরটায় সব সুপ্রিম কোর্ট রিপোর্টেবল রিপোর্টেবল সমস্ত জাজমেন্টসগুলো সবগুলো আমরা ইলেকট্রনিক ফরম্যাটে ফ্রি অফ কস্ট পেতে পারি এবং এই জাজমেন্টগুলো আরও একটা খুব ইন্টারেস্টিং পার্ট যে এই জাজমেন্টগুলো প্রায় সতেরোটা লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে কনভ এটাকে পড়তে পারা যায় ফ এই বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সাধারণ মানুষও যাতে তার নিজের যে জাজমেন্ট বা অর্ডারটা হলো যেটা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা থাকে কিন্তু এটা যখন বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা সতেরোটা অন্য লোকাল ল্যাঙ্গুয়েজেও এটা পাওয়া যেতে পারে পড়া যেতে পারে যদিও এটা কমন পিপলের জন্য খুব ইম্পর্ট্যান্ট নয় বাট যেহেতু আমরা ল স্টুডেন্ট রিসার্চার্স এবং অ্যাডভোকেটস এবং সঙ্গে জুডিশিয়াল অফিসার্স তারাও এই প্রোগ্রামের পার্টিসিপেন্টস তাই জন্য জাস্ট প্রেসিডেন্ট বলে যে প্রেসিডেন্ট হিসেবে আমরা কখন ইউজ করতে পারি একটা জাজমেন্ট অর লকে বা একটা অর্ডারকে সেটা একটা ছোট্ট ডিসক্রিপশান এটা যেটা প্রেসিডেন্ট বোঝায় মানে বোঝায় একটা জাজমেন্ট অর ডিসিশান কোন কোনো কোর্ট অফ ল নিয়েছে এবং এবং এই জাজমেন্টটার মধ্যে কোনো লিগ্যাল প্রিন্সিপাল রয়েছে সেই লিগ্যাল প্রিন্সিপালটা আমরা প্রেসিডেন্ট হিসেবে ইউজ করতে পারি সাবসিকোয়েন্ট যে কোনো কোর্টে অথবা যে কোনো সিমিলার সিচুয়েশান অফ ফ্যাক্টের উপরে দ্য ডক্টর অফ প্রেসিডেন্ট ইজ অলসো নোন অ্যাজ স্টেয়ার ডিসিস ওটা একটা ল্যাটিন ওয়ার্ড এটার সাধারণ মানে সাধারণ মানে যেটা সেটা এরকম যে সেম প্রিন্সিপাল যদি একটা কোনো জাজমেন্টে বা কোনো একটা অর্ডারে ডিসাইডেড হয়ে গিয়ে থাকে তখন তার লাইক কেসে লাইক কেস বা সিচুয়েশান ফ্যাক্টের উপরে কিন্তু ওটা প্রেসিডেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর একটা জিনিস ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয় সেটা হচ্ছে যে জাজমেন্টগুলোকে ইউজ করা হয় সাইট করা হয় এইগুলো কোনটা সাইট করা যেতে পারে সেটার জন্য একটা আমাদের দেশে আইন আছে ইন্ডিয়ান ল রিপোর্টস অ্যাক্ট এইটিন এবং এর মোটোটাই ছিল যে যেখানে কোনো প্রিন্সিপাল আছে এমন কোন ল আছে কোর্ট কখনো কোনো অর্ডার করেছেন বা জাজমেন্ট দিয়েছেন সেইগুলো সেইগুলোর লিগ্যাল অথরিটি অর অথেন্টিসিটি এই দুটো জিনিসই হচ্ছে ওই রিপোর্ট ল রিপোর্টস অ্যাক্টের মাধ্যমে হয় তার সেকশান থ্রি পড়লে পরিষ্কার বোঝা যায় যে নো কোর্ট শ্যাল বি বাউন্ড টু হিয়ার সাইটেড অর শ্যাল রিসিভ অর ট্রিট অ্যাজ অথরিটি বাইন্ডিং অন ইট মিনস কোনো একটা জাজমেন্টে যদি তার কাছে প্লেস করা হয় কোনো একটা কোর্ট অফ এনি ফোরামে ইনি লিগ্যাল ফোরামে যদি প্রেজেন্ট করা হয় তখন সেটা কখন বাউন্ড হবেন যে ওটাকে দেখতে যে ওটার মধ্যে কোনো প্রিন্সিপাল প্রিন্সিপাল আছে কি না এনি কেস ডিসাইডেড বাই এনি হাইকোর্ট আদার দেন রিপোর্ট পাবলিশ আন্ডার দি অথরিটি অফ দি স্টেট গভর্নমেন্ট তো এই সিম্পল জিনিস যে যখন এই যে কোনো সাইট জাজমেন্ট যখন কোনো কোর্ট অফ লতে সাইট করা হচ্ছে তখন তার অথরিটি থাকাটা জরুরি সেই জাজমেন্টটার এবং সেই অথরিটি দেয় ইন্ডিয়ান ল রিপোর্টস অ্যাক্ট ল রিপোর্টস অ্যাক্ট এবারে আমাদের যে এখন আর সুপ্রিম কোর্ট রেকর্ড রিপোর্ট এই সুপ্রিম কোর্ট রিপোর্টটা কি করতে পেরেছি আমরা এখন যে এটা একটা ইলেকট্রনিক ভার্সান অফ সুপ্রিম কোর্ট রিপোর্ট সুপ্রিম কোর্টে এই রিপোর্ট ফিজিক্যাল ফর্মেও আগে তৈরি হয় এখনও ফিজিক্যাল ফর্মে তৈরি তৈরি হয় যেগুলো বিভিন্ন প্রচুর বেশ বেশ কিছু ইয়ারলি ভলিউমে থাকে তো সেটা এখন আমরা ডিজিটাল ফর্মেটে পাব নাম্বার ওয়ান এই এস ই আর সমস্ত সুপ্রিম কোর্ট রিপোর্টেড কেসেস সিন্স নাইনটিন সমস্ত এর মধ্যে ইনক্লুডেড আছে এবং এটা প্রায় চুরানব্বই হাজার সাতশো একানব্বই নাম্বার অফ সুপ্রিম কোর্ট রিপোর্টেড কেসেস ইনক্লুড করে ইনক্লুডেড এই ই পোর্টালের মধ্যে আবার আমরা দেখতে পেয়েছি যে এখানে প্রায় হিউজ নাম্বার অফ জাজমেন্ট অফ হাইকোর্ট কেসেসও রয়েছে হাইকোর্ট কেসেসও রয়েছে এবং তার মধ্যে প্রায় আমাদের অনবল ক্যালকাটা হাইকোর্টের প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার অর সাম কেসেস এর মধ্যে রয়েছে তো তার মধ্যে কোনটা রিপোর্টেড অর যেটা হাইকোর্টের ক্ষেত্রে যে এতগুলো নাম্বার অফ জাজমেন্টস আছে এগুলো কিছু রিপোর্টেড কিছু রিপোর্টেড এবং নন রিপোর্টেড সবই একসঙ্গে ইনক্লুডেড এর মধ্যে বাট যেটা ই সুপ্রিম কোর্ট রিপোর্টসের মধ্যে যত চুরানব্বই হাজার সাতশো একানব্বইটা যেটা গতকাল পর্যন্ত এই ডেটাটা এই ডেটা এই স্ট্যাটিস্টিক্সটা এই সবগুলোই কিন্তু রিপোর্টেবল কেসের উপর রয়েছে লাইভ ডেমনস্ট্রেশনের জন্য যেটা সোর্স যে লিঙ্ক সেই লিঙ্কটা হচ্ছে এইটা এইচডিপি ক্লো কোলন জাজমেন্ট ডট ইকোর্স ডট ডট ইন এই এইটা একটু নোট নোট করে রাখা আপনাদের প্রয়োজন কারণ এটা এখান থেকেই আপনারা দেখতে পাবেন যদিও নোট করে না রাখলেও কীভাবে পেতে পারেন তারও আমি সোর্সটা এখন বলে দি বলে দেবো নেক্সট স্লাইডে বাট এই স্লাইডটা একটু ওয়েট করছি এই জন্য যাতে আপনারা আরও বেটার হয়েছে এটা দেখতে পারেন কারণ এটা পোর্টাল অ্যাড্রেস এইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যাবে সব কিছু নেক্সট স্লাইডে যাই এইখানে দেখে নিন আমরা যদি যে কোনো ব্রাউসার মানে আপনার কম্পিউটার সিস্টেম ওর মোবাইল ওর স্মার্টফোন যেখানেই আছে তার ব্রাউসারে গিয়ে আপনি আপনি যদি এই অ্যাড্রেসটা দেখেন মেন ডট এসসিআই ডট ডট ইন মেন সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট এই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েব পোর্টালে এখানে গেলে তখন আপনি সরাসরি এইখানে দেখতে পাবেন ই বলে একটা ট্যাব আছে লিঙ্ক আছে এই লিঙ্কটায় ক্লিক করলেই কিন্তু আপনি ইএসসিআর পোর্টালে ঢুকতে পারবেন সুতরাং আগের স্লাইডটাতে যেটা আমি বলেছিলাম যে এইটা মনে রাখা জরুরি এটা যদি আপনার মনে নাও থাকে বাট আপনি যা আপনারা প্রত্যেকে এই জায়গাটা কোথায় পাওয়া যেতে পারে সেখানে গেলেও আপনারা দেখতে পারেন এছাড়াও আমাদের অনবল ক্যালকাটা হাইকোর্টের যে ওয়েব পোর্টাল রয়েছে যেটা ক্যালকাটা হাইকোর্ট ডট জিও ডট ইন এই অ্যাড্রেসবারে দেখতে পাচ্ছেন ক্যালকাটা হাইকোর্ট ডট ডট ইন এখানেও যদি যান সেখানে সার্ভিসেস বলে ট্যাব রয়েছে একটা সেটা ক্লিক করলেও কিন্তু আপনি ইএসসিআর লিঙ্ক একটা পেয়ে যাবেন যেটা এখানে রয়েছে সেখান থেকেও আপনারা ক্লিক করলে সেম ওই ইএসসিআর আর পোর্টালে ঢুকতে পারবেন তাছাড়াও এই সার্ভিসেস পোর্টাল ছাড়া এই সার্ভিসেস ট্যাব ছাড়াও আমি বলি ক্যালকাটা হাইকোর্টের যে ওয়েব পোর্টাল আছে বা ওয়েবসাইট আছে সেখানে একদম নিচে নিচে আপনারা দেখতে পাবেন এখানে একটাও এখানেও ইএসসিআর এর একটা লিঙ্ক করা আছে সো দ্যাট আপনারা আপনাদের ওই প্রপার যে পোর্টাল অ্যাড্রেস মনে রাখার দরকার না হয় আপনারা এইসব জায়গা থেকে ওটাকে ওখান থেকে পেতে পারবেন আর আমরা এটা যেহেতু লাইভ ডেমনস্ট্রেশানে যাচ্ছি সুতরাং এবারে আমরা একটু খানিকটা লাইভ যাই লাইভ গেলে সেখানটা একটু ভালো করে ডেমনস্ট্রেট ডেমনস্ট্রেট করার সুবিধে হবে তো সেখানে আমরা যখনই যাব এই যেহেতু একটা পোর্টাল ওয়েব পোর্টাল সুতরাং এটা অ্যাক্সেস করার জন্য আমাদের একটা ইন্টারনেট ব্রাউসার দরকার আমি এখানে গুগল ক্রোম খুলেছি গুগল ক্রোম এবং এইখানে গিয়ে যে দুটো সোর্স বা তিনটে সোর্স আমি দেখালাম এই তিনটে সোর্স আমি এখানে একবার টাইপ করে দেখিয়েও দিচ্ছি যে লাইভলি কীরকম দেখা যেতে পারে আমি অনবল ক্যালকাটা হাইকোর্টের হাই ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে যাচ্ছি ক্যালকাটা হাইকোর্ট সার্চ করলাম ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইট ক্যালকাটা হাইকোর্ট ডট ডট ইন ক্লিক করলাম সেখানে এই সার্ভিসেসের মধ্যে যে ট্যাব আছে সেখানে গিয়ে যদি আমি ইএসসিআর দেখতে পাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি ইএসসিআর পোর্টালে ঢুকতে পারছি নেক্সট এইটা এই ওয়েব পেজটা সবার নিচে ইএসসিআর বলে যে এই বটম পেন আছে রয়ে আছে সেখানেও রয়েছে সেখানেও যদি আমি ক্লিক করি সেখানেও আমি সেম অ্যাড্রেসেই ঢুকতে পারছি অনবল আমাদের অনবল সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কি দেখতে পারবো সুপ্রিম কোর্টের অনবল সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেখানে ইএসসিআর রয়েছে আমরা ক্লিক করলাম একই জায়গায় ঢুকতে পারছি তো এই ভিউটা এটাই হচ্ছে আমাদের সেই পোর্টাল যেই পোর্টালটায় আমরা ইএসসিআর অ্যাক্সেস করতে পারি এবং দেখতে পারি আপনারা এই পোর্টালটার শুরুতে একটা জিনিস দেখতে পাবেন হোম ই কমিটি এন জে ডিজি মিনস ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গিট সুপ্রিম কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড আস এই ওয়েব পোর্টালটার মোটামুটি ডেসক্রিপশান এটাই সিম্পল ডেসক্রিপশান সিম্পল ডেসক্রিপশান আমরা এটা দেখতে পাই এবারে আমরা এখন যদি হোম ক্লিক করি তাহলে কি পাবো মোটামুটি সিমিলার পেজই পাচ্ছি বাট এই জায়গাটায় দেখতে পারবেন বুঝতে পারবেন দুটো জায়গা ক্লিক করলে ইএসসিআর আর হাইকোর্ট কোর্ট ইএসসিআর মানে রিপোর্টেবল সুপ্রিম কোর্ট রিপোর্টস যেটা আছে সেইটা কেস সুপ্রিম কোর্ট জাজমেন্টগুলো যেগুলো রিপোর্টেবল রিপোর্টসগুলো সব ইএসিআর রয়েছে আমরা ইএসসিআর ক্লিক করে ঢুকতে পারি আর এই হাই হাইকোর্ট যদি আমরা ক্লিক করি তাহলে অল হাইকোর্টস আমাদের গোটা দেশে যত হাইকোর্ট রয়েছে তার সমস্ত অর্ডার জাজমেন্ট যেগুলো অ্যাভেলেবেল আছে সবগুলো ডিজিটাল ফরম্যাটে এখানে আমরা পেতে পারি আমরা যেহেতু আজকে ইএসসিআর করছি আমি হাইকোর্টটা একটু পরে আরেকবার দেখিয়ে দিতে পারবো কীরকম করে আমরা ইএসসিআর করছি ইএসসিআরে যাই এন্টার কি ওয়ার্ড এই ওয়ার্ড মিনস হচ্ছে আমি কি সার্চ করতে চাইছি সেরকম ধরনের কিছু তারপরে এখানে ক্যাপচা ক্যাপচা মিনস এই ফোর নাইন এইট সিক্স জিরো সেভেন যেটা আছে সেটা এবং এটা যদি কেউ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন থাকেন তাহলে তার পাশেই কিন্তু একটা সাউন্ডের জায়গা দেওয়া আছে যেটা আপনি শুনতে পাবেন যে ক্যাপচাটা রিড করবে ক্যাপচাটা রিড করবে এরকম করে রিড করে আপনাকে শুনিয়ে দেবে আমরা ক্যাপচা রিফ্রেশ করতে পারি যদি পড়তে বুঝতে অসুবিধে হয় রিফ্রেশ করলে একটা ডিফারেন্ট ক্যাপচা আসতে পারে এই ক্যাপচা করব আমরা কিওয়ার্ড দেব ক্যাপচা লিখব দিয়ে সার্চ করব তাহলে আমরা দেখতে পাবো আমরা আরেকবার শুরু করে যাই যদি আমরা মিস করে থাকি একবার এ থেকে আমরা সুপ্রিম কোর্টে ই এস সি গেলাম গিয়ে দেখলাম এন্টার কিওয়ার্ড আছে এবং ইম্পর্ট্যান্টলি এই কিওয়ার্ডটা নট ম্যান্ডেটারি ফিল্ড যেখানে কিছু একটা লিখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আমরা যদি কোনো কিওয়ার্ডে কিছু নাও লিখে থাকি তাহলে আমরা শুধু ক্যাপচাটাকে যদি এন্টার করি দিয়ে সার্চ করি তাহলে আমরা ই এস সি এর মধ্যে ঢুকতে পারলাম সেখানে আমরা এই রকম একটা পেজ খুলবে যেখান থেকে প্রথমেই দেখা যাবে যে চৌ চৌত্রিশ চৌত্রিশ কেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইএসসিআরে রয়েছে রেজাল্ট এবং এটা কত সেকেন্ড এই চৌত্রিশ হাজার নশো পঁয়ত্রিশটা ইনফরমেশান ওর কেসের ডিটেল মাত্র জিরো সেকেন্ডসের মধ্যেও ডিসপ্লে করার ক্ষমতা ক্ষমতা রাখে এই পোর্টালটাকে পোর্টালটা এবারে জাস্ট পোর্টালের ডিসক্রিপশানটা প্রথমে দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রি টেক্সট সার্চ আছে এখানে আমরা সার্চ দিতে পারি যে কোনো একটা ফ্রি টেক্সট মিন্স আমরা যে কোনো টেক্সট এখানে এন্ট্রি করতে পারি তার পাশে রয়েছে ফ্রেজেস এনি ওয়ার্ড অল ওয়ার্ডস মিন্স আমি যদি এখানে কোনো ফ্রেজ ইউজ করি তাহলে আমি ফ্রেজ ক্লিক করে রাখবো যদি এনি ওয়ার্ড একটা ফ্রেজ ইউজ করলাম এবং তার যে কোনো ওয়ার্ড আমি সার্চ করতে চাই তাহলে আমরা তার যে কোনো ওয়ার্ড যেখানে আছে সেখান থেকে দেখাবে অল ওয়ার্ডস বললে যতগুলো যতগুলো ওয়ার্ড আছে সেই সবগুলো যেখানে পাবে সেখানেও দেখাবে এবং তার প্রক্সিমিটি কীরকম দেখাচ্ছে এই রকম ধরনের যে টোয়েন্টি ওয়ার্ডসের প্রক্সিমিটির মধ্যে যদি এই ওয়ার্ডগুলো পাওয়া যায় এই ওয়ার্ডগুলো ধরে নিয়ে আমি এক্সাম্পল বলছি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে কাল্পল হুমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার এটা যদি আমি ফ্রেজ করি তাহলে পুরো পোর্শনটা যেখানে আছে সেইটাই সেই জায়গাটাই দেখাবে একবার সার্চ করি এখানে আমি সার্চ করলাম আমার কতগুলো রেজাল্ট এলো দুশো আটটা এবারে সেম জিনিসটা আমি আমি রিসেট করে নিই এখানে রিসেট আছে রিসেট করলাম রিসেট করে আবার আমি সেম সেম জিনিসটাই বসালাম বসিয়ে এনি ওয়ার্ড বললাম যে কোনো ওয়ার্ড যেখানে পাওয়া যাবে এবারে যদি আমি সার্চ করি তখন আগে থেকে ডিফারেন্স এলো দেখুন তিপান্ন ফাইভ থ্রি সেভেন এইট নাম্বার অফ কেসেস ডিসপ্লে করলো যেটা আগেরটাই ছিল অনলি টু জিরো এইট কারণ ওই ফ্রেজটা ও কম্পাউন্ড করেছিল এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যারি করছে এই ওয়ার্ডগুলো যেখানে আছে মানে মিনস যেখানে কাল্পেবল কথা ইউজ করা আছে সেটাও দেখাতে যেটা হুমিসাইড কথাটা লেখা আছে সেটাও দেখাবে যেখানে নট কথাটা লেখা আছে নট ওয়ার্ডটা লেখা আছে সেটাও ডিসপ্লে করছে অ্যামাউন্টিং এই যে ওয়ার্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন যেটা ইওলো হয়ে আছে এই ইওলো মিন্স দেখুন অ্যামাউন্টিং যেখানে পেয়েছে সেটাকেও দেখিয়েছে মার্ডার যেখানে পেয়েছে দেখিয়েছে তার সঙ্গে সঙ্গে এগুলো পরপর রয়েছে নেক্সট নেক্সট করে আমরা নেক্সটের দিকে যেতে পারি যেখানে এই জিনিসগুলো এই ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ডও পাবে সেখানেও দেখাতে শুরু করবে এবারে যদি আমি সেম জিনিসটা আবার রিসেট করে ব্যাক করে যাই রিসেট করে ব্যাক করে যাই দি এবারে যদি অল ওয়ার্ডস বলি এবং এখানেই বলছে প্রক্সিমিটি মিনস যে সেন্টেন্স বা যে জায়গাটার মধ্যে আমি খুঁজতে চাইছি সেটা কুড়িটা ওয়ার্ডের মধ্যে যদি হয় চাইছি কি চল্লিশটা ওয়ার্ডের মধ্যে সিক্সটি ওয়ার্ডের মধ্যে এইটি ওয়ার্ডের মধ্যে কোথায় আছে এইটুকু দেখার জন্য ও যখন কুড়িটা ওয়ার্ডের মধ্যে এই কটা ওয়ার্ডকে এই ফ্রেজটাকে একসঙ্গে পাবে ও তখন সেটা দেখাবে দিস ইজ ডিসক্রিপশান এইভাবে জিনিসটাকে বোঝার জন্য আমি এটা দেখাচ্ছি এবারে যদি সার্চ করি তাহলে এই জিনিসটা দেখাবে যে কাল্পেবল অ্যান্ড হোমিসাইড এই দুটো ওয়ার্ড ডেফিনেটলি এটা যখন আমরা খুলে দেখব তখন কুড়িটা ওয়ার্ডের মধ্যে এটা রয়েছে দ্যাট ইজ কনসেপ্ট অফ এই অল ওয়ার্ডস এবং প্রক্সিমিটি তো আমরা আবার রিসেট করি ব্যাক করি ফার্স্ট ফার্স্ট সেশন যেটা ছিল সেটা এবারে আর কি দেখতে পাচ্ছি আমরা এখানে যে জাজেস মিনস আমার এইখানে যতগুলো চৌত্রিশ হাজার নশো পঁয়ত্রিশটা যে জাজমেন্ট আছে তার মধ্যে জাজেস এবং জাজ নেম আমরা কয়েকটা জাস্ট টাইপ করলেই কয়েকটা ক্যারেক্টার টাইপ করলেই আমরা এখানে বিভিন্ন জাজ নেমের এ পাবো আমি কয়েকটা টাইপ করেছি ন্যাচারালি এইটা যতজন মাইলডের নাম আছে অনবল জাস্টিসের নাম আছে তাদের নাম এখানে ডিসপ্লে করছে আপনি যেটা চাইবেন আপনি সেইটা 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 আপনি এখান থেকে সার্চ করে বার করতে পারবেন নেক্সট অ্যাক্ট সেকশান এখানে আমরা অ্যাক্ট এবং সেকশান যে কোনো যদি পেনাল কোড বলি ইন্ডিয়ান পেনাল কোড অটোমেটিক এসে গেলো এবারে আপনি যদি সেকশান দিতে চান সেকশানও আপনি দিতে পারেন ধরলাম দিলাম এই দুটো দেওয়ার পরে আমি সার্চ করলাম তখন এই লাইনটাতে দেখা যাচ্ছে কি এই রকম ধরনের কোনো একজন মাইলডের নামের ক্যারেক্টারের মধ্যে এইগুলো কী আছে দেখতে পাচ্ছি আমি ওখানে কোনো মাইলডের নামকে প্রপারলি সিলেক্ট করিনি তাই জন্য ও জিরো এন্ট্রি দেখাচ্ছে আমি এটাকে দরকার হলে বাদ দিয়ে দিতে পারি শুধু এইটুকু চাইলাম আমি আমার যে সার্চ উইদিন সার্চ যে ফিল্টার এই ফিল্টার করতে গেলে আমাকে লাস্টেরটাই বাদ দিতে হবে বা এটা বা নয় যে কোনো ফিল্টারকে আমি বাদ দিয়ে নতুন করে সার্চ নিতে পারি যখন আমি করলাম তখন দেখতে পেলাম কি দু একটা রেজাল্ট পাওয়া গেল ডেট অফ ডিসিশান যেটা মনে থাকলে অল পাস্ট উইক পাস্ট উইক পাস্ট মান্থ পাস্ট ইয়ার কাস্টম রেঞ্জ কাস্টম রেঞ্জে আমি যে কোনো একটা ডেট বসাতে পারি ডেট রেঞ্জ সেই ডেট রেঞ্জের মধ্যে করতে পারি অল হলছে এভরিথিং পাস্ট উইক মিনস লাস্ট উইক পাস্ট মান্থ মিনস লাস্ট মান্থ আজকের দিন থেকে লাস্ট মান্থ থার্টি ডে পাস্ট ইয়ার এরকম ধরনের আমরা এ করতে পারি এবারে ই মধ্যে যদি আমরা ই এস যে ইয়ার ভলিউম বা যে সাইটেশান সাইটেশান সেটা যদি আমরা জানতে পারি সেটাও আমরা লিখতে পারি কিন্তু ইন্টারেস্টিংলি এই সবগুলোর কোনোটাই কিন্তু হচ্ছে ম্যান্ডেটারি ফিল্ড না যে কোনো একটা ফিল করতেই হবে আমাদেরকে আমরা না করেও সার্চ করে করে যেতে পারি যেমন দেখে নিন সাইটে সাইটেশানে দিয়ে দেওয়া আছে কেস টাইপ দেওয়া আছে পার্টি নেম দিয়ে দেওয়া আছে এবং কোনো কিওয়ার্ডস আছে সেই কিওয়ার্ড দিয়েও আমরা সার্চ করে ফিল্টার করে বার করতে পারি তো এই ধরনের ম্যাটার আমরা যে দু হাজার পাঁচশো একটা পেয়েছিলাম এবারে এই দিককে দেখুন এই দিকে দেওয়া আছে এই মোর ক্লিক করলে তখন দেখা যাবে কি এই হাজার পাঁচশো একটা যে কেস আছে সেখানে এই জাজমেন্টগুলোর কতগুলো জাজমেন্ট অনারবল সেভেন জাজেস বড়ো বেঞ্চ ডিল করেছেন মাত্র তিনটে সিক্স জাজেস ফিফ ফাইভ জাজেস ফোর জাজেস থ্রি জাজেস টু জাজেস অ্যান্ড ওয়ান জাজেস তারা কতগুলো ডিল ডিল করেছে এটা আমি যদি সেভেন জাজেস তিনটে এই তিনে গিয়ে ক্লিক করি তাহলে ওই তিন সরি ফ্রি টেক্সট দিয়ে আরেকবার ঢুকে দেখি ফ্রি টেক্সট তিনশো দুই সার্চ আমি চার হাজার এতগুলো রেকর্ড পেলাম অর্ডার পেলাম এবং এখানে বেঞ্চ দেখতে পেলাম কোন বেঞ্চ কতগুলো কীরকম বেঞ্চ আছে আমি যদি ইলেভেন জাজেস বেঞ্চের দুটো দুটো কেস আছে আমি দেখতে চাই তাহলে ক্লিক করবো ক্লিক করলে আমি ওই দুটোই দেখতে পাবো ওই দুটো যেখানে ক্লিক করবো এবং এখানে দেওয়া আছে ওর ওই সাইটেশানটা যেটা এস এর নাইনটিন সেভেন্টি থ্রি এস আর ফাইভ থার্টি নাইনটিন সিক্সটি টু থ্রি এস আর টেন এবারে আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আমরা এই পুরো পুরো জাজমেন্টটা এরকম একটা ডকুমেন্ট ভিউয়ারের মাধ্যমে আমরা দেখতে পাব এবং থেকে ইন্টারেস্টিং যে এটা কিন্তু এটা ডাউনলোড করা যেতে পারে বাই দিস সাইন প্রিন্ট করা যেতে পারে ডাইরেক্টলি আপনার যদি প্রিন্টারে প্রিন্টারের সঙ্গে কানেক্ট থাকে আপনার পেজ দেখা যাচ্ছে বত্রিশ পেজ এবং তার মধ্যে আমি চার নম্বর পেজে রয়েছি এখানে আমি আমার দরকার মতো করে আমি একদম বত্রিশ পেজে ডাইরেক্ট চলে যেতে পারি বত্রিশ লিখলাম এন্টার করলাম থার্টি টু পেজটা কী আছে সেটা দেখতে পাবো তো আমরা পেজের রেঞ্জটা ওখানে কেসের আর এইখানে যদি আমরা এই পেনটাকে এই মেনু মেনু পেনটাকে দেখতে পাই তাহলে ওই পেনটাকে আমরা বাইরে বার করে রাখতে পারি অথবা অফ করতে পারি ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা নেক্সট এটা আছে জুম আমি যদি এটাকে আমার পড়তে অসুবিধে হচ্ছে আর সামথিং এলস তাহলে আমি এটাকে জুম করতে পারি আর এটা জুম মাইনাস মানে জুম আউট সেখানে আমরা এইভাবে আমরা একটা জাজমেন্টকে দেখতে পারি বা পড়তে পারি আমরা ডাউনলোডও করে নিতে পারি নেক্সট যাই একটা জায়গা থেকে আমি একটা এই বেঞ্চটা দেখলাম ওই সেম জিনিসের মধ্যে সার্চ করতে গিয়ে আমরা ইলেভেন জাজেস বেঞ্চ দেখেছিলাম আবার আমরা আমি ক্রস করি ক্রস করার পর আমি বেঞ্চ দেখতে পাবো এবং মোর দেখতে পাচ্ছি কীরকম আছে যেটা দরকার আমার মনে হবে যে ওটা কীরকম ছিল আমি যেভাবে ফিল্টার করতে পা চাই সেইভাবে আমরা ফিল্টার করতে পারি নেক্সট জাজেস নেম আমরা এখানে জাজেস নেম পেয়েছিলাম এখানেও জাজেস নেম পাবো এখানেও মোর পাবো এই যে চার হাজার সরি একবার দেখি চার হাজার কত চার হাজার চারশো তেরোটা যেটা আমরা এখানে দেখেছিলাম যে কোন বেঞ্চ ডিল করেছেন ঠিক একই রকমভাবে এইখানে যদি আমরা দেখতে চাই কতজন মাইলড ডিল করেছেন সেটা আছে এবং এই এই যে নামগুলো মাইলডের নামগুলো রয়েছেন এই সবগুলোই হচ্ছে ওনারা বিভিন্ন বেঞ্চে যখন বসেছেন সেটাও দেখতে পাওয়া যায় উনি কার সিঙ্গেলি বসলেও যেটা আছে সেটাও দেখতে পাবো যে নিই অনামেল জাস্টিস রুমা পাল উনি তেরো ওনার ওনার এন্ডে দেখাচ্ছে তেরোটা আমি যদি ওটা ক্লিক করি তাহলে ওই চারশো চার হাজার কতগুলোর মধ্যে তেরোটা কেস দেখ দেখা যাবে যেটা উনি ডিল করেছিলেন উনি জাজমেন্ট দিয়েছেন তো তার যে কোনো একটা দেখার জন্য আবার সেম আমরা ওই ডকুমেন্ট ভিউয়ারের থ্রু দিয়ে ক্লিক করলে আমরা ডকুমেন্ট ভিউয়ারে দেখতে পাবো আমরা ডাউনলোড করতে চলে ডাউনলোড ক্লিক করলাম যেখানে আমরা দৌড় চাইছি সেখানে আমরা সেভ করে নিতে পারি সেই ফোল্ডারে গিয়ে ওটা সেভ হয়ে যাবে আমরা ক্লিক করলে সেটা আমরা আলাদাভাবে দেখতেও পাব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস এই যে ডকুমেন্টগুলো যেটা ডাউনলোড হলো বা এই যে ডকুমেন্টটা এইটা সার্চেবল কন্টেন্ট আছে মিনস হচ্ছে এখানে আমি আমার নর্ম্যাল ব্রাউসারের সার্চ থেকে কন্ট্রোল এফ দিয়ে সার্চ থেকে আমি কনস্টিটিউশন সার্চ করেছি এবং সেখানে দেখতে পাচ্ছি এই ডকুমেন্টের মধ্যে বাহান্নটা বাহান্ন বার কনস্টিটিউশন কথাটা লেখা আছে আমরা নেক্সট নেক্সট যেতে পারি যেভাবে আমরা নর্মাল কমন সার্চ করি সেটা দেখতে পারি মিন্স এই এত পুরনো রেকর্ড পুরোনো রেকর্ডও কিন্তু আমরা সার্চেবল কন্টেন্টে এটা পাচ্ছি এটা এটা একটা দারুণ ফিচার যাতে আমরা যে কোনো ডকুমেন্ট থেকে আমরা আমাদের ডিজায়ার্ড এরিয়াটা পৌঁছোতে পারি নাও সাইটেশান ইয়ার সাইটেশান ইয়ার যদি আমরা শো করি তাহলে আমরা এখানে মোড় দিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো কোথেকে যে এইখানে দু হাজার দু হাজার দু হাজার এক দু দুই দু হাজার চার পাঁচ এবং ছয় এই ক বছরের কতগুলো জাজমেন্ট এখানে আছে সেটা আমরা কিভাবে সার্চ করে পেয়েছিলাম তিনশো দুইয়ের উপর আমরা জাস্টিস রুমা পাল উনি দিয়েছিলেন এবং উনি দিয়েছিলেন যে কটা সেই কটা হচ্ছে দু হাজারে দু হাজারে পাঁচটা দু হাজার একে একটা এরকমভাবেই হিসেব করে আছে তো আমরা এটা যদি আমরা দু হাজারেরটা দেখতে চাই তাহলে আমরা ক্লিক করব তার কোন ভলিউম ভলিউম থ্রিতে দুটো ছিল ভলিউম টুতে দুটো ছিল ভলিউম ওয়ানে একটা পাবলিশ হয়েছিল তাহলে আমরা যে কোনো যেটা দরকার সেটা যদি আমি ক্লিক করি তাহলে আমি সেই একটা দেখতে পাবো একটাই রেজাল্ট দেখতে পাবো দেখতে পাচ্ছেন অল রেজাল্ট অ্যাবাউট একটাই রেজাল্ট এবং এটা যদি আমি দেখতে চাই তাহলে আমি ক্লিক করলে ওই ডিটেলটা আবার দেখতে পাবো তো অনেক ভ্যারাইটি অফ ইজি সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা কিন্তু এই সব জিনিসগুলো সহজে দেখতে পাবো সার্চ করতে পারবো এবং আমরা ডিজায়ার রেজাল্টে পৌঁছতে পারবো এবং সিম্পল আমরা এটাকে যে ক্রস করে করে যাই এই সার্চ ইঞ্জিনটাকে সার্চের যে সার্চ উইদিন সার্চটা ক্লোজ করে যাই তাহলে পরপর বাড়তে থাকবে দেখে নিন এই লেভেলে পৌঁছানো যাবে আমি এই সার্চকে যদি আরেকটু বেটার আরেকটু বেটার করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি আবার এমনি আমি এখানে সার্চ দিলাম ধরে এখানে আবার সার্চ দিলে দেখুন তিনশো দুই মিন্স মার্ডার তার মধ্যে নাইফ নাইফ ওয়ার্ডটা ইউজ হয়েছে এরকম ধরনের কোথায় আছে এখানে আমি দেখতে পাচ্ছি পাঁচ পাঁচশো রেজাল্ট বেরিয়েছে বাকি এই সার্চের আইটেম তো আপনারা দেখতে পেয়ে আমি ডেমনস্ট্রেট করলাম আপনাদেরকে এই এই সার্চের পার্টটা বাট নাইফ যখনই আমি নাইফ দেখতে পাচ্ছি তখন এর মধ্যে আরও আমি সার্চ করে করে ক্রমশ ফিল্টার করতে পারি স্ট্যাব আমি যদি সার্চ করি তার মধ্যে স্ট্যাপ হলে একশো সাতষট্টিটা তো এই ধরনের ফিল্টার করে যতটা আমার প্রয়োজন আছে সেই জায়গায় আমরা ফিল্টার করে করে আমরা নিজের সার্চকে নিজের জায়গায় নিয়ে যেতে পারি নিজের সার্চকে নিয়ে যেতে পারি এবং আমরা এই ট্রান্সলেশনের জায়গায় দেখতে পাচ্ছি প্রায় সতেরোটা ল্যাঙ্গুয়েজ আছে যেখানে আমরা এগুলোকে ডাউনলোড করতে পারি কী কী আসামিজ বেঙ্গলি গারো গুজরাটি হিন্দি কান্নাড় কাশ্মীরি খাসি কোঙ্কনি মালয়ালম মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি তামিল তেলেগু অ্যান্ড উর্দু এইটার পারপাস কি এটার পারপাস হচ্ছে কেউ যদি জানতে চায় তিনি যদি ইংলিশ আমাদের যদি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে সমস্ত অর্ডার এবং জাজমেন্ট ইংলিশে হয় তো সেটা কারুর আন্ডারস্ট্যান্ড করতে যদি অসুবিধে হয় তখন উনি তার এই এই জায়গার মধ্যে তার জায়গার মধ্যে আমরা এটা খুঁজে বার করতে পারি যে এটা কোনটা কতগুলো হিন্দির আছে আমি যদি এখানে হিন্দিও টাচ করি দিয়ে সার্চ করি তাহলে হিন্দি কতগুলো পাওয়া যেতে পারে সেগুলো এখানে আছে এবং সেখানে তেইশটা এবং এখানে এখন এখনও পর্যন্ত যদিও আমাদের আমাদের এই ফেসিলিটিসটা রয়েছে বাট আমরা হিন্দিতে সবচেয়ে আমরা বেঙ্গলি একবার ট্রাই করে দেখি যে সত্যিকারের কি অবস্থা আছে বাট বেঙ্গলিতে দেখতে পাওয়া গেল না কারণ এখনও পর্যন্ত বেঙ্গলিতে অপরচুনিটি অ্যাভেলেবেল আছে বাট এখনও পর্যন্ত ট্রান্সলেশান কমপ্লিটেড নয় বলে তাই জন্য বেশি যেহেতু হিন্দিতে ওয়ে আছে এবং আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে আর সুতরাং আমরা এটা দেখতে পারি তামিলেও আমরা বেশি পেতে পারি তামিল তামিলেও পাচ্ছি না তো আমরা হিন্দিতে সবচেয়ে বেশি পাব এই মুহূর্তে অ্যাকচুয়ালি যখন ইকোট সার্ভ ইকোট প্রোজেক্ট স্টার্ট হয় এবং উইথ এ মোটো সাম সিটিজেন সেন্ট্রিক সার্ভিস এবং তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড যেখানে জুডিশিয়াল ডেটা গ্রিড থাকবে তার বেসের তার উপর বেস করে এখন বর্তমানে বর্তমানে নলেজ ডেটা গ্রিডের মতো একটা জায়গা তৈরি হয়েছে যেখান থেকে কিন্তু আমরা ফ্রি অফ কস্ট আমাদের নলেজ এনহ্যান্স করার জন্য পড়া পড়ে বোঝার জন্য জায়গায় পৌঁছোতে পারি এবং এই ফেসিলিটিস দিন যাবে আরও বেটার ওয়েতে এটা ডিল বেটার ওয়েতে আরও আরও ডেটা এর মধ্যে থাকবে এবং আরও আমরা আমাদের সার্চ ওয়ার্ক রিসার্চ ওয়ার্ক অর নলেজ এনহ্যান্স করতে পারবো এবং নিজেদের যে প্রয়োজন আছে যেটা সেটা আমরা সার্চ করে দেখতে পারব আর এইখানে তো রয়েছে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট প্রিভিয়াস নেক্সট আমরা নেক্সট করলে নেক্সট পেজে যেতে পারবো লাস্ট গেলে লাস্ট পেজে যেতে পারবো আর ফার্স্ট পেজে ব্যাক করতে চাইলে ফার্স্ট পেজে ব্যাক করতে পারবো তো এরকম ই ইজি সার্চ ইঞ্জিন দিয়ে এত ইজি সার্চ ইঞ্জিন দিয়ে যখন আমরা এই সমস্ত ডেটা পেতে পারি খুঁজতে পারি তখন আমাদের এটা কাজ করতে অনেক সুবিধা হয়ে যায় এবং সবার এটা অ্যাক্সেস করতে এবং ইউজ করতে আরও সুবিধে হয়ে যায় আমি আরেকবার ব্যাক করে প্রথমে ঢোকার চেষ্টা করি সেখানে আরেকটা জিনিস দেখানোর জন্য আমি কোনো কিওয়ার্ড দিলাম না এই শুধু ক্যাপচারটা দিলাম এখানে যদি আমরা ইয়ারটাকে দেখতে চাই ইয়ার এখানে আমরা দেখতে পাবো এই ইয়ার থেকে যে উনিশশো সাল থেকে শুরু করে দু হাজার সাল পর্যন্ত কিন্তু যত রিপোর্টেড জাজমেন্টস আছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সেই রিপোর্টের জাজমেন্ট এখানে অ্যাভেলেবেল করা যায় করা আছে আমরা ফ্রিলি বন্ধ করতে পারি কোনো লগ করার কোনো ব্যাপার নেই তো ন্যাচারালি লগ ইন লগ আউট করার জন্য কোনো প্রয়োজনে নেই প্রয়োজন নেই আমি যদি এবারে শুধু যেটা আপনি আমি তো একটা সুপ্রিম কোর্ট সাইট থেকে ঢুকেছিলাম আমি যদি সরাসরি যে জাজমেন্টস ডট ই কোর্ট ডট ডট ইন বলে যে লিঙ্ক সেখানে যাই ইএসিআর এবং হাইকোর্ট হাইকোর্ট দিয়েও যদি আমরা করতে পারি ক্যাপচার দিয়ে ঢুকতে চাই তাহলে আমরা হাইকোর্টের ডিটেলও আমরা হাইকোর্টের অর্ডারের রেফারেন্সও আমরা এখানে পাব এবং সেখানে এখান থেকে দেখতে পাবো যে কোন হাইকোর্টের কত অর্ডার কী রয়েছে এর মধ্যে টাচ করে এক্সাক্টলি সেম সেম লজিক ওই লজিকেই আমরা এখান থেকে খুঁজতে পারি ডিসিশান ডেট দিয়ে কীরকমভাবে অ্যাক্ট সেকশান দিয়ে একই রকমভাবে এখানে জাজেস দিয়ে এবং তার দেখতেই পাচ্ছেন যে ক কতজন জজ সাহেবের নাম আমাদের মাইলডের নাম এখানে আছে এবং তাদের তাদের পাস করা জাজমেন্টস এবং অর্ডার আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো আমরা সরাসরি হাইকোর্ট গিয়েছিলাম এখান থেকেও আমরা ট্যাপ করে আমরা ইএসসিআরে ঢুকতে পারি সেখানেও সার্চে যেতে পারি তো এইভাবে এটা ব্রড ডেমনস্ট্রেশন মোটামুটি মোটামুটি এটাই কভার করে বাকি আপনারা নিজেদের সার্চ আইডিয়া যেটা প্রয়োজন আছে সেটা কিভাবে খুঁজ খুঁজতে পাবেন খুঁজে পেতে চান সেভাবে দেখতে পারেন যেমন আমাদের খুব সিম্পল কিছু কিছু থাকে যেগুলো আমরা খুব কমনলি ইউজ করি খুব রিনাউন্ড জাজমেন্টস যেগুলো আছে আমি ড্যানিয়েল লাতিফি দিয়ে ফ্রি টেক্সট সার্চ করেছিলাম সেখানে আমি দেখতে পাচ্ছি সায়রাবানো ইউনিয়ন অফ ইন্ডিয়া এইসব যে যতগুলো অর্ডার অর জাজমেন্ট আছে সেই পাঁচটা সেই পাঁচটা আমি এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সার্চ করে করে দেখতে পাবো ডাউনলোড ডাউনলোড করতে পারবো এভরিথিং আই ক্যান ডু ইট তো এটাই ব্রড ডেমনস্ট্রেশন আর এক্সট্রা কি যখন আপনারা কোনো সার্চ করছেন তখন এই রিসেট বাটনটা কখনও বেশিরভাগ সময় ইউজ করবেন যাতে আমার আর্লিয়ার সার্চের যে এন্ট্রিজগুলো রয়েছে যে এন্ট্রিটা দিয়ে আমি আর্লিয়ার সার্চ করেছিলাম সেটা রিমুভ হয় এবং আমি ফ্রেশভাবে সার্চ করতে পারি আমি ফ্রেশভাবে সার্চ করতে পারি আমি ফ্রি টেক্সট সার্চে দেখতে পেলাম এখানেও দেখতে পাচ্ছি একটা একটা জাজমেন্ট আছে যেটা থার্টিন জাজেস বেঞ্চ ডিল করেছিলেন যদি আমি এটাকে ক্লিক করি দেখতে পাবো কি কেশবানন্দ ভারতী কেসটা দেখতে পাবো নাইনটিন সেভেন্টি থ্রিতে সাপ্লিমেন্টারি ওয়ান এস সি ওয়ানে আছে ক্লিক করলে আমরা দেখতেও পাবো ওখানে কী ছিল আমরা জানি রিনাউন্ড জাজমেন্টগুলো কী আছে বিভিন্ন জায়গায় পড়েছি বাট এখানে অথেন্টিক সোর্স অফ অরিজিনাল জাজমেন্ট যেটা আছে রিপোর্টেড জাজমেন্ট সেটা আমরা এখান থেকে দেখতে পাবো এটা একটু বড় জাজমেন্ট ন্যাচারালি এটা ডাউনলোড হতে টাইম লাগছে যেটা আমাদের অনবল ই কমিটি সুপ্রিম কোর্ট যে কাজ ইকোট প্রজেক্টের মাধ্যমে দু হাজার শুরু হয়েছিল সেটার থেকে কিন্তু আমাদের এখন আর তার আউটপুট এবং তার রেজাল্ট আমরা এখন কত বিউটিফুলি পেতে পাচ্ছি সেটা তার একটা দারুণ এক্সাম্পল এই ইএসসিআর পোর্টাল ইএসসিআর দেখতেই পাচ্ছেন এই জাজমেন্টটা হচ্ছে এক হাজার ছ পাতার জাজমেন্ট এক হাজার ছ পাতার জাজমেন্ট আপনি এটা জুম ইন জুম আউট করতে পারেন ছোট দেখতে হলে বড় দেখতে পড়তে চাইলে ডাউনলোড করতে পারেন এনিথিং এবারে এই ওয়েব পেজটার মধ্যে লেখাগুলোও যদি বড় ছোট চাই তাহলে আপনার এখানে একটা জায়গা রয়েছে ডিক্রিজ ফন্ট ফন্ট সাইজ এটা নর্মাল আর যদি বড় করতে চান আপনি বড় ক্লিক করুন পরপর তাহলে একটু বড় সাইজের হয়ে যাবে যাতে আমরা যার ভিজুয়ালি প্রব ভিজুয়াল কোনো ইম রয়েছে তিনিও এগুলোকে ইউজ করতে পারেন তো আমরা এভাবে করতে পারি নেক্সট মোটামুটি দিস ইজ অল অ্যাবাউট লাইভ ডেমনস্ট্রেশান একবার ট্রাই করে দেখে নিই যদি আপনাদের আপনারা কেউ কোনো কোয়ারি করেছেন সেইটাতে বলতে পারি আচ্ছা এখানে আমি এই যে আমার স্লাইড স্লাইডে যে আমি যে কোয়ান্টিটি অফ সুপ্রিম কোর্ট কেসেস বলেছিলাম ওটা একটু মিস্টাইফ হওয়ার জন্য ওটা অ্যাকচুয়ালি থার্টি ফাইভ থাউজেন্ড সামথিং অড এরকম কেসেস আছে আমি নাইনটি ফোর সম্ভবত বলেছিলাম তো আমি একবার দেখে নিই যে আমাদের যদি কোনো কোয়ারি হয়ে থাকে কেউ যদি কোনো কোয়েশ্চেন করে থাকেন তাহলে সেখানে যদি আমরা বুঝতে পারি তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি এবং কোথায় গেল আমাদের লাইভ প্রোগ্রাম

channel live Dice anche mi deve che ওকে ঠিক আছে আমি এখানে কোনো চ্যাটে কোনো কোশ্চেন পেলাম না বাকি পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ তাহলে এখন আমরা এই ডেমনস্ট্রেশনটা এখন কমপ্লিট করছি থ্যাংক ইউ জুডিশিয়াল একাডেমি